হ্যালো সমন্তবাজ, আসসালামু আলাইকুম। আমি জাফরিত কারিগর, আপনাদের জন্য পরিষ্কার ইউটিউব চ্যানেল। তো আজকে আপনাদেরকে গরুর মাংসর বিরিয়ানির রেসিপি দেখাবো, খুব সহজে অল্প খরচে। তো অনেকদিন যাবত ভিডিও নিয়ে আসতে পারি নাই অনেক সমস্যার কারণে। তো এখানে আমরা প্রথমে দিয়েছি 1.5 কেজি পেঁয়াজ, তো খুব কম খরচের জন্য আর কি, এটা আর কি 1.5 কেজি পেঁয়াজ এবং 250 গ্রাম ডালডা। খুব সুন্দরভাবে এটা জন গলে নেব, তখন দিয়ে দেবো এখানে 150 গ্রাম কাঁচামরিচ এবং 1 লিটার তেল। তো এগুলো খুব সুন্দর করে দেব, আর যখন দেওয়া হবে তখন আমরা এখানে গরম মশলা অ্যাড করব। তেজপাতা 15-20 পিস এবং সাদা এলাচ 15 পিস, কালো এলাচ 8 পিস, হ্যাঁ ডালচিনি 1 মুঠ এবং গোলমরিচ দিয়ে দেবো 15-20 পিস দিয়ে। সেই সাথে দিয়ে দেবো এখানে হচ্ছে 1 মুঠ জিরা। তো এগুলো দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নেব, হ্যাঁ খুব সুন্দরভাবে ভেজে নেব। আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে দেবো হচ্ছে আদা, আদা দেবো 250 গ্রাম বাটা, আদা বাটা 250 গ্রাম এবং সেই সাথে রসুন বাটা দিয়ে দেবো 400 গ্রাম। তো রসুন বাটা দিয়ে দেবো 400 গ্রাম, যেহেতু খুব কিছু সব কিছু কম খরচের মধ্যে করবো, এই জন্য সব কিছু একটু সেইভাবেই দিচ্ছি। আর এখানে গুঁড়ো মরিচ অ্যাড করবেন আপনারা, গুঁড়ো মরিচটা একটু পরে দিবেন। তো আমরা একটু পরে দেবো, গুঁড়ো মরিচ দেবেন হচ্ছে 100 গ্রাম। তো 100 গ্রাম আরও ঝাল অনুযায়ী দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো ভালোটা হলে 100 গ্রাম দিলেই হয়, একটু ঝাল কম হলে সেই ক্ষেত্রে একটু বেশি লাগে। তো আমরা 100 গ্রাম গুঁড়ো মরিচ অ্যাড করবো একটু পরে। তো এগুলো দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। আর এখানে গরুর মাংস দিয়ে দিতে হবে, গরুর মাংসটা আগে রান্না করে রেখে দিয়েছিলাম সাধারণভাবে। তো এই মাংসটাও খুব সুন্দরভাবে 5 কেজি আর কি দিয়ে দেবো। তো এখানে 5 কেজি গরুর মাংস খুব সুন্দরভাবে এখানে দিয়ে একটু নাড়াচাড়া করব। আর চাউল, হ্যাঁ চাউল এখানে 20 কেজি চাউল যাবে। আর চাউলটা অবশ্যই আগে ধুয়ে রেখে দিবেন যেন পানি না থাকে, চাউলটাও আর কি মাংসটা একটু ভাজা হয়ে গেলে তারপরে এখানে চাউলটাকে ঢেলে দিবেন। আর চাউলটাকে ঢেলে দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করবেন, যেন চাউলটার নিচে লেগে না যায় একটু ভাজার চেষ্টা করবেন। 8 থেকে 10 মিনিট ধরে ভেজে নেবেন, তাহলে অনেক সুন্দরভাবে এর পরে পানি দিবেন। আর পানি লাগতে পারে 25 থেকে 30 কেজি। তো পুরাতন চাউল নতুন চাউলের ক্ষেত্রে একটু কম বেশি পানি হতে পারে, তবে 25 থেকে 30 কেজি এর মধ্যেই হয়ে যাবে। তো ওইভাবে দিয়ে আর কি খুব সুন্দরভাবে জালটা নিয়ে দেবেন। আর এখানে গরম মশলা দিয়ে দেবেন 200 গ্রাম, সেটা পানি দেওয়ার পরে যখন বল করবে তখনই। আর গুঁড়ো মরিচটাও সেই সাথেই দিয়ে দেবেন, তাহলে অনেকটা ভালো হবে, কালারটা অনেক সুন্দর হবে। আর সরিষার তেল এখানে 1/2 কেজি, হ্যাঁ সেটা নামানোর আগ দিয়ে দিয়ে ঢেলে দিলে আর কি হয়ে যাবে খুব সুন্দরভাবে। তো ওইভাবে আর কি রান্নাটা করলে অনেকটাই সুন্দর হবে এবং অনেকটাই খেতে সুস্বাদু হবে। তো অবশ্যই ভিডিও যারা দেখছেন প্রথমবার তাদেরকে বলবো, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার সাথেই থাকবেন। তো ওইভাবে রান্না করে নেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। আর যখন খিচুড়িটা বিরিয়ানিটা তো হয়ে যাবে, তখন আপনারা খুব সুন্দরভাবে নামিয়ে একটু ঢাকনার উপরে চুলে ছাই বের করে দিয়ে একটু ঢেকে রেখে দেবেন, সেক্ষেত্রে একটু ফুটবে ভালো, অনেক সুন্দর হবে আর অনেকটাই ঝরঝরা হবে, তাহলে অনেকটাই সুন্দর হবে, খেতেও সুন্দর হবে, দেখতেও সুন্দর হবে। তো এই প্রসেসে বিরিয়ানিটা পাক করলে অনেকটাই সুন্দর হবে। তো বিরিয়ানি খিচুড়ি দুটাই এইভাবে পাক করলে অনেকটাই সুন্দর হয়। তো এগুলো আমাদের হচ্ছে মাদ্রাসার জন্য, মাদ্রাসার একটু 500 লোকের আয়োজন করা হয়েছিল, সেই জন্য আমরা এগুলো করতেছি। তো প্রায় 700 প্যাকেট হয়েছে আমাদের। তো আপনারাও করতে পারেন এই কোনো এইভাবে যে কোনো অনুষ্ঠানের জন্য কোনো সমস্যা নেই। আর যারা নতুন ভিডিও দেখছেন তাদেরকে বলবো আমাদের সাথেই থাকবেন।